আমাদের দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি, এই কারণে যে বিগত প্রাক বাজেটে আমাদের অর্থমন্ত্রী বিড়ি শিল্পকে ধ্বংস করে দেওয়া চেয়েছিল, এই জন্য এই শিল্পকে টেকাবার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি। আর সেই সাথে বিড়ি শিল্পতে অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহার করে সেই ট্যাক্সের টাকা শ্রমিকদের মজুরিতে যুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখছি।